আমাদের যে সম্পত্তি বাংলাদেশের অর্থনীতি যে ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়েছে সেটা কারণ কি? লুটপাট হয়েছে, আমরা সবাই জানি হাজার হাজার টাকা সম্পত্তি সব লুটপাট হয়েছে, কিন্তু এই লুটপাটের টাকা আমরা বাড়ি দেশে রেখে যে সুবিধাটা নিতে পারতাম, এই যে কথা হলো সঞ্চয়, সঞ্চয় থেকে যে ব্যবসাটা হতে পারত, সঞ্চয় থেকে দেশের সম্পদ দেশেই থাকতো, সেটা আমরা পারলাম না। পাচার করে আমরা দেশের বাইরে বার করে দিয়ে আমরা দেশের অর্থনীতিকে একদম ধ্বংস করে ফেললাম। এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ, যে কি করে আমাদের দেশ থেকে সমস্ত হাজার হাজার কোটি কোটি ডলার টাকা পাচার হয়ে গেছে। এইখানে আমাদের সংস্কার আনতেই হবে, এখনো পাচার চলছে। আমি আজকে এই লাইনটা বলতাম না, এটা আমি বললাম এই জন্য যে এখনো পাচার চলছে, এখনো কিন্তু লোকে আমাদের এখানকার লোকেরা ব্যাংকিং খাতে যখন বলা হয় বাংলাদেশ ব্যাংক থেকে যে কতগুলি ব্যাংক দুর্বল, সেখানে তো পাচারের ব্যবস্থা করে দিচ্ছে মিডিয়া এবং ব্যাংক উপর থেকে, যখন বলা হয় দশটা ব্যাংক দুর্বল, তো দশটা ব্যাংকের লোকেরা তো তখনই টাকা উঠিয়ে নেবে, না হয় তারা বাড়িতে লুকিয়ে রাখবে, না হয় তারা দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করবে। এখানে আরো তো আমরা দুর্বল হয়ে গেলাম, এখানে মিডিয়ারও কিন্তু একটা ভালো রোল আছে। আমি অনেক ব্যাংক অনেক মিডিয়াতে দেখি এই এই ব্যাংকগুলি খুবই দুর্বল, এখানে 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 টাকা পাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে পরদিন থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেল, ব্যাংকগুলি আরো দুর্বল হয়ে গেল। আমি সাধারণ একটা নাগরিক হিসাবে কিন্তু এটুকু আমি বুঝতে পারলাম, কিন্তু উপরের থেকে যারা অ্যাডভাইজার তারা বুঝতে পারলো না যে আমার এই কথা বলার জন্য, মিডিয়ারা বুঝতে পারলো না যে আমার কথা বলার জন্য ব্যাংকগুলির আমরা কত বড় ক্ষতি করে দিলাম। যাই হোক, এখনো পাচার চলছে, কারণ আমি এই জন্য বলছি না, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স মানি এক্সচেঞ্জ গুলি যেগুলি যা আছে তাদের কাছে আপনি যান, তারা যদি আপনাকে বিশ্বাস করে এখনো আপনার টাকা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় টাকা পাঠাতে পারবেন, এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। এখন সরকারের একটা জিনিস করতেই হবে, যে এই জায়গাগুলি খুঁজে পেতে কিভাবে পাচার হচ্ছে টাকা যাতে না হতে পারে সেই ব্যবস্থা করা।